Travus! আরে কার কাছে শুনবো, নিজে চোখে দেখাইলাম। বাস স্টপে বাস থেকে নাইবা বাড়ির দিকে যাইতেছে, আরে হেডে দেখেই তো আমি তোর খবরটা দিতে আইলাম। হ্যাঁ দোস্ত সবুজ, সত্যি সত্যি তোর এই খবরটা একটা জব্বর খবর। সে মানুষটার আশায় আমি পথচয়ে আছি, যার জন্য আমি অপেক্ষা করতেছি, তার যে এত সহজ আমি পাওয়া যাবো কল্পনার মধ্যেও আমার ছিল না। তুই তো সব জানিস, তার বোনের সাথে বিয়ে দিবে কয়ে আমাকে মালয়েশিয়া নিয়ে যায়। যে অপমানটা করলো সেই অপমানের প্রতিশোধ না নিয়ে তাক তো আমি মালয়েশিয়া ব্যাক করতে দেবো না, দেবো না, কিছুতে দেবো না আমি। কি ব্যাপার, তোরা দুজন কি কথা করছিস, কি হয়েছে কত খালু? জামান ভাই নাকি দেশে ব্যাক করছে, ওই সমস্ত তাই বলতেছে। জামাই দেশে ব্যাক করেছে আর আমি জানি না। এই নূরজানের সাথে তো কয়েকদিন আগে কথা হলো, সে তো কিছু করলো না। খালু অভিশাপ অভিশাপ, আমার মনে কষ্ট দিছে এই জন্য আমি অভিশাপ দিছি। অনেক সময় হয় না, চুরির মধ্যেও পড়ে না, ওরকম একটা কর্ম করে ধরা পড়ছে, এই জন্য মালয়েশিয়ান পুলিশ ঘাড় ধরে বাংলাদেশে ব্যাক করে দিচ্ছে। সিরাজ, আমার জামাই সম্পর্কে বাজে কথা কবি না, আমার জামাই কেমন মানুষ আমি ভালো করে জানি, সবাইকে নিজের মতো ভাবিস না। ঠিক আছে খালু, আমি আমার মতো ভাবতেছি না। তবে খালু, আপনার মেয়ের জামাই যত ভালো মানুষই হোক, মালয়েশিয়া নিয়ে যে সে আমাকে যে অপমানটা করছে, এই অপমানের প্রতিশোধ না নিয়ে কিন্তু আমি তাকে মালয়েশিয়া ব্যাক করতে দেবো না। কথাটা আমি 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 বলে গেলাম। এই সবুজ চল। সিরাজ, আমার জামাইয়ের সাথে কোনো রকম খারাপ ব্যবহার করবি না কয়ে দিলাম, আর যদি কিছু হয় তোর খবর আছে। আমার জামাই দেশে ফিরে আসলো কেন দেখি তো, দূরজানের খবর কি, ফোন দিয়ে দেখি একটু। নগদে আসলে রিচার্জে 1000 টাকা ক্যাশব্যাক, আর অ্যাকাউন্ট খুলতে ডায়াল *167#। এবার আহো বাতি যাও।